খরাঙে দহিছে রাজ্য, জেঠ মাহতো শুকান খেতি পথার, পানির অভাবত কঠিয়া সিঁচিবলে সক্ষম হওয়া নাই কৃষক। এয়া নলবাড়ির দৃশ্য। প্রকৃতির উপর নির্ভর করে কৃষিকর্ম করা এই সকল কৃষকে পানির অভাবত এতিয়া মূরে কপালে হাত দিছে। নাই জলসিঞ্চন বিভাগের পানি যোগানোর ব্যবস্থাও, যার ফলত বতরের উপরতে এতিয়া শেষ ভরসা এই সকল কৃষকর। আজিলেকে পথার বরষুণের পানি এত পাও নাই, গোটেই পথার শুকাই গেছে আর খেতক রাইজে মহা বিমরত পরিছে। কারণ এতিয়া আমার জেঠ মাহ প্রায় আধা সময় গুছি গেল, কঠিয়া পড়ার সময়খিনি আমার ইতিমধ্যে উকলি গল। এই 75 ইয়ার্সর ভিতর তার মানে এইবারের নিচিনা বতর মই লগ পোৱা নাই। মূল বস্তুটা খেতিয়ে, এটা খেতি বলে কোতে আমার মাটিবিল সচরাচর ধান খেতিয়ে করা হয়, তাকো শালি খেতি। এতিয়া জেঠ মাহর এইখানে সময় আসলে শালি খেতি কঠিয়া পড়ার কারণে উৎকৃষ্ট সময়, কিন্তু বর্তমানে দেখা গেছে আজিলেকে বরষুণ ইয়াতে নাই। একে দৃশ্য তামুলপুর জেলার কৃষি পথারত। বরুণ দেবতাক অপেক্ষা করে করে তামুলপুর জেলার কৃষকরও লাগিছে হাহাকার। জেলাখনের বানগুড়ি হাউলি পথারত উপায়হীন কৃষকে বতরে পানি তুলি কৃষিকার্য করবলে চেষ্টা চলাইছে। পথারত পানি যোগান ধরবলে এতিয়াও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা নাই জলসিঞ্চন বিভাগে। কিছু কিছু ঠাইত জলসিঞ্চন আছে যদিও পানি যোগানত ব্যর্থ, কারণ বিকল জলসিঞ্চন আসনি। এটা আজি আমি এই মেশিনেদি পানি সিঁচি ফেলে মানে কঠিয়া পাৰিম। আজি এই পানি বরষুণ নহার ফলত মানে গোটে খরাং। এটা সরকারে এইবিল সুবিধা দিব লাগছিল মাঝে মাঝে, কোবাদ কোবাদ এই সেলু তেলু বহাই দিব লাগছিল। সোলার সিস্টেম আজিকালি ওলাইছে নতুনকে, এনেকুৱা আমার ইমান ডাঙর পথার এতে কিন্তু কতো নাই তেনেকুৱা। এটা যেনেকে আমি আজি এতে অল্প মেশিনেদি পানি সিঁচি ফেলে তারমানে খালের পর উঠেছো, ফাটি গেছে মানে কাবাই বেলেগে পারছে যদিও কঠিয়া বিলাক আপনার মাটি ফাটি গেছে, এটা রঙা পড়ে গেছে কঠিয়া মানে। এনেদরে এতিয়া কৃষকে কঠিয়া পাৰিবলৈ আৰম্ভ কৰিছে, কিন্তু কঠিয়া সিঁচিছে যদিও খৰাঙৰ বাবে ৰঙা পৰিছে কঠিয়া। সেই আশাৰ খেতিডৰাৰ বাবে এতিয়া বৰষুণলৈ বাট চাইছে এই সকল কৃষকে। নলবাৰীৰ পৰা কৈলাশ ডেকা আৰু তামোলপুৰৰ পৰা নয়নজ্যোতি দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।